থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আজকে বাজুস জুয়েলারি সামিট 2024 এসেছি। আমার গলাটা একটু খারাপ আছে, যদি এটা কোনালাপুর গলার কথা কিন্তু আমি বলছি, গলাটা সত্যি খারাপ। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর এখন কথা বলতে আমন্ত্রণ যিনি জানালেন মিলন ভাই, সো আপনাদের সামনাসামনি যখন আসতে পারি তখন আমার মনে হয় কিছু একটা করেছি, মানে কিছু কাজ হচ্ছে আর কি, ঘটনা ঘটছে। এবং স্বামীমারা নিপা বসে আছে আমার গুরু, তার পাশে বসে থাকাটা আমাদের নৃত্যশিল্পীদের জন্য অনেক গর্বের এবং অহংকারের, কারণ আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি স্বামীমারা নিপা, মৌ, রিয়াপু, ফারহানা চৌধুরী দেবী, তাদের সকলকে দেখে। আর আমরা যারা নৃত্যশিল্পী আমাদের সাথে গয়নার সম্পর্ক আসলে একদম ছোটবেলা থেকে। প্রথমে আমি আমার সিনিয়র অভিনেতাদেরকে সম্মান জানাতে চাই। রোজিনা আপাকে অনেক সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, থ্যাংক ইউ ফর ইউর কিস। ডায়মন্ডের একটি মনে হয় সেট করেছে সে, এবং পার্পল কুইন লাগছে তাকে। আর কুইন বলার সাথে সাথে আরেকজন হলিউড কুইন আমার পাশে আছে, অপু বিশ্বাস আপু, নিপুণ আপু আছে, তারা আমার সিনিয়র, বাকি সবাই আমরা একই। আমার মনে হয় পিয়া আছে আমার বন্ধু, জাহারানিত আছে, অধরা আছে, স্পর্শী আছে আমার বন্ধু, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাইকে দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে, এক একজন এক এক রকম লাগছে। সো যেটা বলছিলাম যে গয়নার সাথে আমার ছোটবেলা থেকেই সম্পর্ক, আর আমার মা আমাকে খুব খোঁটা দেয়, কারণ আমি যখন ছোটবেলায় ডান্স করতাম তখন স্বর্ণের ভরি ছিল নাকি 8 থেকে 9 হাজার টাকা, আর আমাদের নাচের গয়না অনেক দাম, ভরতনাট্যমের সেট 1-15 হাজার টাকা তখনই আমরা যখন নাচ করি। তো আমার মা আমাকে এখনো খোঁটা দেয় যে আমি গোল্ড না কিনে তোকে ভরতনাট্যমের সেট কিনে দিছি, অডিসি সেট কিনে দিছি। সো আমার মা আসলে ওই ছোটবেলাতেই গয়না না সেভ করে আমাকে নাচের জন্য বিভিন্ন অনুষ্ঠানের জন্য অনেক অনেক গয়না কিনে দিত, তাই আমার মা আজকে ধন্যবাদ পাবে। আর এমনিতে আমি গয়নার খুব একটা ফ্যান না, মানে গয়না গাটি বা গাড়ি বাড়ি আমাকে আসলে আকৃষ্ট করে না। আমাকে আমার ভালো লাগে হিউম্যান উইথ বুকস, জাস্ট লাইক মিলন ভাই। আমার আসলে গয়না গাঁঠি গাড়ি টাড়ি অত একটা আমাকে টানে না, আমাকে মুগ্ধ করে না, কিন্তু আমার প্রফেশন ডিমান্ড করে, সো দ্যাটস ওয়াই আমাকে পড়তে হয়, বিভিন্ন অনুষ্ঠানে যেতে হয়। আর বেশিরভাগ সময় আমরা মানুষের গয়নাই পরি, আমি স্পেসিফিকলি, কারণ আমাদেরকে স্পন্সার করে ড্রেস, গয়না, সো সব আমরা মানুষের গয়না গাঁঠি বেশিরভাগ সময় পরি। তো নিজের গয়না গাঁঠি খুব একটা নাই, যখন নিজের পড়তে হয় তখন আম্মুর কাছ থেকে ধার নিতে হয়, বোনটোনদের কাছ থেকে নিতে হয়। আমি এখনো গয়না টয়না অত বানাই নাই আর কি, জমাই নাই গোল টোল কিছু। আর আরেকটা পরিচয় হচ্ছে আমি পুরান ঢাকার মেয়ে, সো আমার নানি ভীষণ গয়না ছিল তার, হাতের বাজু বাঁধ থেকে শুরু করে কোমরের বেল সব কিছু। তো নানুর গয়না কিছু আমরা সব নাতনিরা পেয়েছি টুকটুক, তো নানুর আমি আমার নানুর বাজু বাঁধটা পেয়েছি, এরকম এক একজন এক একটা পেয়েছে। সো গয়নার অনেক স্মৃতি আছে, এখন হঠাৎ মনে পড়লো রবীন্দ্রনাথের একটি উপন্যাস আছে মণিহার, সেখানে মণিহার গল্প আছে মণিহার, সেখানে চরিত্র মণিমালিকা। সো সেটা আমি যখন পড়ি তখন আমার মনে হয় মণিমালিকা ক্যারেক্টারটা কখন করবো, এবং সেই গল্পটা পুরোটাই গয়না নিয়ে, যে তার হাজব্যান্ড ফণি ভূষণ সে খুব বড় ব্যবসায়ী থাকে এবং তার ভীষণ অনেক গয়নাগাটি থাকে, সেই গয়নার লোভে মণিমালিকা তাকে বিয়ে করে ফেলে, বয়সে বড় হাজব্যান্ড, তারপরে গয়নার লোভে বিয়ে করে ফেলে কিন্তু স্বামীকে পছন্দ করে না। পরে তার যে কিশোর প্রেমিক আছে তার সাথে তার প্রেম চলতে থাকে, তারপর সেই ব্যবসায়ী আসলে একটা ঝামেলায় পড়ে যায়, তখন সে ভাবতে থাকে যে এখন মনে হয় আমার স্বামী আমার গয়নাগুলো নিয়ে নিবে, মণিমালিকা ভীত হয়ে যায় যে এখন কি হবে। তখন তার কিশোর প্রেমিক বলে চলো পালায়, তারপর তারা নদীর পথে পালাতে শুরু করে, সেই কিশোর প্রেমিক মণিমালিকাকে ধাক্কা মেরে ফেলে দেয়, গয়নাগুলো সব নিয়ে নেয়। সো ওই গল্পটা এখন হঠাৎ করে মনে পড়লো গয়নার প্রোগ্রামে এসে। তো আমার মনে হয় যে এরকম মণিমালিকার মতো লোভে না পড়ে মেয়েদের গয়নার লোভে বিয়ে করা উচিত না, এইটা মনে হয়। আর নিজের গয়নাটা নিজেরই মেয়েদের যদি ইচ্ছা হয় আর কি, ডায়মন্ড হোক যেটাই হোক, নিজেই যাতে গয়না কিনতে পারে,
সেই ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স যাতে থাকে এবং আমার যদি ইচ্ছা হয় সেটা যাতে মেয়েরা নিজের টাকায় কিনতে পারে সেটাই আমি চাই। 3 মিনিট হয়ে গেছে নাকি আর আছে? বলতে হবে 3 মিনিট শেষ শেষ ওকে 3 মিনিট শেষ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।